জাগিরোড রেলওয়ে আরক্ষীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সর্প দংশনার পাছতো নির্যাতন মহিলা হোমগার্ডক। মালিগাঁওয়ের হেড অফিসার ছুটিক কেরেপ নকরে আইসিএ। মরিগাঁও জেলার জাগিরোড রেলওয়ে আরক্ষীর পহরা চকীর তত্ত্বাবধায়কর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। বিষাক্ত সাপে দংশন করার পাছতো ছুটি মঞ্জুর নকরি মানসিক নির্যাতন চলার অভিযোগ জাগিরোড রেলওয়ে আরক্ষী চকীর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বর্মন রংপির বিরুদ্ধে। এসপি স্যারে মোক ছুটিটো দিলে, 10 দিন ছুটি দিলে, দিয়ার পিছত জাগিরোডে যেটা মেসেজ আই গেল ছুটিটো লুকালে। উল্লেখ্য যে যোৱা 9 জুনত জাগিরোড রেলওয়ে স্টেশনত কর্তব্যরত অবস্থাত এটা বিষাক্ত সাপে দংশন করেছিল মায়ঙৰ কুচিয়ানি গাঁৱৰ আসমা খাতুন নামৰ এইগৰাকী হোমগার্ডক। শৰীৰত বিষাক্ত সাপৰ বিষ লৈ অসুস্থ দেহাৰে 3 দিনৰ পাছত মালিগাঁও ৰেলৱে হেড অফিচাৰ অধীক্ষকৰ পৰা 10 দিনৰ ছুটী মঞ্জুৰ কৰি আনিছিল যদিও ছুটী মঞ্জুৰ কৰাৰ নিৰ্দেশটো লুকুৱাই ৰাখি কৰ্তব্যত অনুপস্থিত থকা বুলি দেখুৱাৰ অভিযোগ তত্ত্বাৱধায়কজনৰ বিৰুদ্ধে। জিন্দিগে চাকরি নহয় আরো স্যার কলো স্যার মোক এবসেন্ট মারিলে কয় এবসেন্ট তুমি বাদ দিয়া তুমি বেডিং চিনি লই তুমি থানা তাহা আহি পেলে লালে বই ডিউটি মার। ইপিনে দিন বাগরার লগে লগে শারীরিকভাবে ক্রমাৎ অসুস্থ হয়ে পড়ে আসমা। অবশেষত দিল্লীত 10 দিন চিকিৎসাধীন হয়ে সুস্থ হয়ে অসমলৈ ঘুরি আহে যদিও কর্তব্যত যোগদান করার পৰা বিরত থাকিবলগা হয় এইগৰাকী হোমগার্ড। কর্তব্যত যোগদান করাত বাধা প্রদান করে অভিযুক্ত বর্মন রংপি নামৰ ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কগৰাকীয়ে। মোক এবসেন্ট মারিলে কয় এবসেন্ট তুমি বাদ দিয়া তুমি বেডিং চিনি লই তুমি থানা তাহ আহি পেলে লালে বই ডিউটি মার। কোনে কলে? আরো স্যারে কৈছে আমার মালিগাঁও আরো জিআরপি আরো কৈছে। আর ছুটি তো কোন এসপি দিলে? মরিগাঁও? মরিগাঁও নয় মালিগাঁও এসপি। ওকে ছুটি দিলে কিন্তু এও বিশ্বাস নকরে? বিশ্বাস নকরে। বিশ্বাস নকরে কয় আপনি যাক গই আপনি বেডিং লই গুছি যাক কত যা যাক গই কোনো আপত্তি নাই মানে অত্যাচারক কিন্তু কিয় উপযুক্ত নথি থকাৰ পাছতো হেডকোৱাৰ্টাৰৰ চহী থকাৰ পাছতো শাস্তিমূলক ব্যৱস্থা হাতত ললে সেই কথা এই পৰ্যন্ত নাজানে আসমাই। উল্লেখ যে স্বামীক 4 বছৰ পূৰ্বে হেৰুৱাই দিশহাৰা হৈ পৰা আসমাই সু বিচাৰ বিচাৰি মৰিগাঁও জিলাৰ আৰক্ষী অধীক্ষকৰ কাষ চাপিছে। অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল সংবাদ জাগিৰোড়।